एसएम मल्टीमीडिया प्रेजेंट्स खोदा
ক্ষেত্রে সবথেকে কঠিন জাহান্নাম হচ্ছে হাবিয়া দোজাখ। এই দোজাখ যারা মায়ের মনে এক ফোঁটা মানে মায়ের চোখে এক ফোঁটা পানি ঝরাবে তাদের ওই দোজাখের ভিতরে ফেলা হবে এবং কঠিন শাস্তি তাদের দেয়া হবে। মা যখন যদি ক্ষমা না করে কোনোদিন মাকে কষ্ট দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। মা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, ওরে সন্তান তুমি মনে রেখে দাও, মা হচ্ছে সন্তানের জন্য জান্নাত আর বাপ হচ্ছে সন্তানের জন্য জান্নাতের দরওয়াজা। বাপের মনে যদি ব্যথা দিয়ে থাকো জান্নাতের দরওয়াজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে আর মায়ের মনে যদি ব্যথা দিয়ে থাকো জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। এই কবি লিখছে দেখো, খোদার কোরআন বলছে যারা দুঃখ দেবে মাকে আর খোদা তাদের ফেলে দেবে ওই হাবিয়া দোজাখে। এক ফোঁটা পানি ঝরে যদি মা জননীর চোখে ওরে সন্তান তুই সারা জীবন থাকিবি না রে শোকে। মায়ের পায়ের তলায় জান্নাত ছেলে ভুলে যেও না, মায়ের পায়ের তলায় জান্নাত ছেলে ভুলে যেও না, মাকে কষ্ট দিও না ও গো। তুই জগতে পাবি না রে ছেলে তুমি ভুলে যেও না, মায়ের মনে কষ্ট দিলে তুমি দুই জগতে রেহাই পাবে না, মায়ের মনে কষ্ট দিলে তুমি জান্নাতও পাবে না আর এই জগতে সুখ পাবে না। যে কোনো কাজ করার আগে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাও, বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার সময় মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাও, মা আমি এই ব্যবসাটাই যাচ্ছি তুমি আমার জন্য দোয়া করো। মা যদি একবার বলে আমার আল্লাহ পাক আমার সন্তান যাচ্ছে এই ব্যবসাতে তার উন্নতি দাও মায়ের দোয়াতে আল্লাহ পাক তার কামিয়াবি করে দেবে। তো মায়ের মনে কেউ ব্যথা দেবেন না, মায়ের মনে দুঃখ দেবেন না, শুনে থাকুন।